আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আর আগে কখনো এরকম ভিডিও করিনি, এখন করতে বাধ্য হলাম। আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ইদানিং সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যাচ্ছে বিসিএস ক্যাডার যারা আছে তাদেরকে আমরা খুব পচাচ্ছি, খুব বেশি পচাচ্ছি। কেউ বলতেছি মাথায় চুল নাই, কেউ বলতেছে বুড়িওলা, কেউ বলতেছে দেরিতে বিয়ে করে। আসলে আপনারা কি জানেন ওদের আত্মত্যাগের কিছু কাহিনী, ওরা ওদের জীবনের কতটা সময় এর পিছনে ব্যয় করে জানেন? জানেন তো না, জানতে তো চানও নাই। আচ্ছা যাক, জানেন নাই, বাট আল্লাহর ওয়াস্তে ট্রোল করাটা বন্ধ করুন। বিসিএস ক্যাডার জিনিসটা অনেক সম্মানের, তারা অনেক আত্মত্যাগের কারণে এই সম্মানটা অর্জন করে, আর আমরা ছোট একটা পোস্টের মাধ্যমে তাদেরকে ট্রোল করে যাচ্ছি। আপনারা তো আমরা আপনারা বলেন আমরা বলেন, আমরা কখনো ওদেরকে মূল্যায়ন করব না, ওদেরকে ফেমাস করার জন্য উঠে পড়ে লাগবো না। আমরা ফেমাস করব হিরো আলমকে, অপু ভাইকে, রিপন ভিডিও, তাই না? এগুলাকে তো আমরা ফেমাস করব, এদেরকে তো ফেমাস করার দরকার নেই, কিন্তু এরাই ফেমাস হওয়ার যোগ্য আসলে, ওরা না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আর আগে কখনো এরকম ভিডিও করিনি, এখন করতে বাধ্য হলাম। আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ইদানিং সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যাচ্ছে বিসিএস ক্যাডার যারা আছে তাদেরকে আমরা খুব পচাচ্ছি, খুব বেশি পচাচ্ছি। কেউ বলতেছি মাথায় চুল নাই, কেউ বলতেছে বুড়িওলা, কেউ বলতেছে দেরিতে বিয়ে করে। আসলে আপনারা কি জানেন ওদের আত্মত্যাগের কিছু কাহিনী, ওরা ওদের জীবনের কতটা সময় এর পিছনে ব্যয় করে জানেন? জানেন তো না, জানতে তো চানও নাই। আচ্ছা যাক, জানেন নাই, বাট আল্লাহর ওয়াস্তে ট্রোল করাটা বন্ধ করুন। বিসিএস ক্যাডার জিনিসটা অনেক সম্মানের, তারা অনেক আত্মত্যাগের কারণে এই সম্মানটা অর্জন করে, আর আমরা ছোট একটা পোস্টের মাধ্যমে তাদেরকে ট্রোল করে যাচ্ছি। আপনারা তো আমরা আপনারা বলেন আমরা বলেন, আমরা কখনো ওদেরকে মূল্যায়ন করব না, ওদেরকে ফেমাস করার জন্য উঠে পড়ে লাগবো না। আমরা ফেমাস করব হিরো আলমকে, অপু ভাইকে, রিপন ভিডিও, তাই না? এগুলাকে তো আমরা ফেমাস করব, এদেরকে তো ফেমাস করার দরকার নেই, কিন্তু এরাই ফেমাস হওয়ার যোগ্য আসলে, ওরা না।